আজ আমরা যেই দেশ সম্পর্কে কথা বলবো সেই দেশটি তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য অনন্য। এমন এক দেশ যেখানকার মানুষজন শান্ত স্বভাবের এবং খুশি মেজাজের হয়ে থাকে। দেশটি অনেক গরিব হওয়া সত্ত্বেও এখানকার মানুষদের মন অনেক বড়। এমনটা বলা হয় যে এই দেশের ক্রাইম যদি কমিয়ে দেওয়া যায় তাহলে লক্ষ লক্ষ পর্যটক সেই দেশে ভ্রমণের জন্য যেতে পারবে। আজকের আলোচিত দেশটিকে ল্যান্ড অফ ব্ল্যাকসও বলা হয়। এই দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হলো পেট্রোলিয়াম। এদেশে বাচ্চারা খুব অল্প সময়ে রোগাক্রান্ত হয়ে পড়ে, কারণ এদেশের মৌলিক চিকিৎসার অভাব রয়েছে। দর্শক, আজ আমরা আফ্রিকা উপমহাদেশের সবচেয়ে অনন্য একটি দেশ সুদান সম্পর্কে অজানা সব তথ্য জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। ইউনাইটেড নেশনস এর তথ্য অনুসারে এই দেশের মোট জনসংখ্যা প্রায় 3,86,00,000। এই দেশের আয়তন 18,86,068 বর্গ কিলোমিটার। সুদানে প্রতি বর্গ কিলোমিটারে 21.3 জন ব্যক্তি বাস করে। সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে এই দেশ পৃথিবীতে 35তম। এদেশের মাত্র 35% মানুষ শহরে বাস করে, বাকি 65% মানুষ গ্রামীণ অঞ্চলে বসবাস করে। সুদানের সরকারি ভাষা আরবি। এখানকার জনসংখ্যা বেশিরভাগই ইসলাম ধর্মাবলম্বী। এখানে খুবই কম সংখ্যক ইংরেজি ভাষাভাষী রয়েছে, যার কারণে আপনি খুব সহজেই এখানকার মানুষদের সাথে যোগাযোগ করতে পারবেন না। এদেশের সাক্ষরতার হার মাত্র 72%। এদেশে এখনও এমন অনেক মানুষ রয়েছে যারা এমনটা বিশ্বাস করে যে লেখাপড়া করা খারাপ কাজ। দর্শক, সুদান দেশটি যুবকদের দেশ, কারণ এদেশের মানুষের গড় বয়স মাত্র 19 বছর। অর্থাৎ আপনি যদি এদেশে ভ্রমণ করেন তাহলে 19 বছর বয়সের আশেপাশেরই মানুষ আপনার চোখে বেশি পড়বে। মূলত সুদানের সরকার এদেশের যুবকদের ঠিকভাবে কাজে লাগাতে পারছে না। এদেশের যুবকরা নেশার গোলাম হয়ে গিয়েছে। এখানে সবার মাথায় নেশার ভূত চেপে আছে। দর্শক, আপনি কি জানেন সুদানের মানুষেরা খুবই হাস্যপ্রেমী? হ্যাঁ দর্শক, এখানকার মানুষরা যে কোনো কথাকে হেসে উড়িয়ে দেয়। এমনটা বলা হয় যে সুদানের মানুষরা মজা করতে খুব ভালোবাসে। তারা এত গরিব হওয়ার পরও তাদের মুখ হাসি কখনোই অনুপস্থিত থাকে না। এখানকার মানুষরা একটা জিনিস খুব ভালো করেই জানে যে অল্প টাকায় কীভাবে জীবনযাপন করতে হয়। সুদানবাসীরা ঠিক ততটাই কাজ করে যতটাতে তাদের দিন চলে যাবে। সুদান দেশটি গরিব হওয়ার কারণে এদেশে এখনও এমন অঞ্চল রয়েছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্য যে আফ্রিকার এমন অনেক অঞ্চল রয়েছে যেখানে বিদ্যুতের সুব্যবস্থা নেই। একবার ভেবে দেখুন, এই আধুনিক যুগেও তারা বিদ্যুৎ সম্পর্কে কিছুই জানে না। এটাই এদেশের বাস্তবতা। আজব বিষয়। আপনি কি জানেন দর্শক, সুদানের মানুষরা রাতের বেলায় তাদের ঘরের চারদিকে ঘুরে বেড়ায় এবং এটা তাদের রীতিনীতির মধ্যে পড়ে, আর এটা সাধারণত গ্রামীণ অঞ্চলগুলোতেই ঘটে থাকে। তারা এমনটা বিশ্বাস করে যে রাতের বেলায় তাদের ঘরের আশেপাশে পায়চারি করলে সকল নেগেটিভ শক্তিগুলো দূরে চলে যায়, কারণ এখানকার মানুষদের বিশ্বাস যে রাতের বেলায় খারাপ শক্তিরা তাদের উপর হামলা করতে পারে। এখন আপনি ভাবুন, যে দেশের মানুষরা তাদের সন্তানদেরকে ঘর থেকে বের করে দেয় তারা এসব ভূত প্রেতের নামে কত কী না করতে পারে। আসলেই দর্শক, প্রতিটা দেশেরই নিজস্ব কিছু কাহিনী রয়েছে, তাই কি না? দর্শক, আপনার অবগতির জন্য জানিয়ে দিই, সুদানে এইডস রোগীর সংখ্যা অনেক বেশি। এর পেছনে মূল কারণ হলো এখানকার বেশিরভাগ মানুষ অশিক্ষিত। তাদের এ সকল বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে, এমনকি এসব বিষয়ে তাদের জানার কোনো আগ্রহ নেই। তারা তাদের নিত্য নৈমিত্তিক জীবনযাপন নিয়েই আনন্দে থাকতে চায়। এখন আপনি বলুন, এদেশে রোগ ছড়াবে পড়বে কি না? আপনি কি জানেন দর্শক, বর্তমানে সময়ে সুদানে সবচেয়ে বেশি ইনভেস্ট করছে চায়না। আসলে আমি বলতে চাচ্ছি যে চায়না আফ্রিকার দেশগুলোতে তাদের দাসে পরিণত করার প্রচেষ্টায় রয়েছে, এজন্যই তারা এসব আফ্রিকান দেশগুলোতে টাকা ইনভেস্ট করছে। এমনটা ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে হয়তো সুদান চায়নার শাসনাধীনে চলে যাবে। আপনার অবগতির জন্য এটাও জানিয়ে দেই যে সুদানবাসীদের মধ্যে ফুটবল খেলাটি অনেক জনপ্রিয়। যদিও সুদানের ফুটবল টিম এই খেলায় খুব একটা অগ্রগতি দেখতে পারেনি, তবে এদেশের মানুষরা খেলাটি অনেক পছন্দ করে। এখানে আপনি প্রতিটি রাস্তায় ছোট ছোট বাচ্চাদের ফুটবল খেলতে দেখতে পাবেন। সুদানের মানুষরা এই খেলাটিকে মন থেকে ভালোবাসে এবং এই খেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখনই ওয়ার্ল্ড কাপ খেলা হয় তখনই এদেশের রুপি পাল্টে যায়।
দর্শক, আপনি কি জানেন কেন এদেশের বেশিরভাগ বাচ্চারা 5 বছর বয়সের আগেই মৃত্যুবরণ করে? কারণ এদেশে যথেষ্ট মেডিকেল সুবিধা নেই। যখন এদেশের সরকারের এ বিষয়ে মাথা ব্যথা নেই, তখন এদেশকে বারবার সাহায্য করার জন্যই বা কে এগিয়ে আসবে? বর্তমানে এই দেশ কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি যদি উটের পিঠে চড়া পছন্দ করেন, তাহলে এদেশে গিয়ে এই জিনিসটির আনন্দ উপভোগ করতে পারবেন। এদেশে অতি স্বল্প খরচে এই উটের পিঠে চড়ার আনন্দ উপভোগ করা যায়। যে এদেশে ভ্রমণের জন্য আসে, সে একবার হলেও এখানকার পিরামিডগুলো দেখতে যায়, এবং সেখানে যাওয়ার একমাত্র উপায় এখানকার উটগুলো। বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি সুদানে জাতীয় দিবস পালন করা হয়। এই দিনে সুদানবাসীরা বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে থাকে, বিভিন্ন জায়গায় পার্টি হয়, মানুষরা রাস্তার পাশে নেমে আসে এবং নাচ গান করে। পৃথিবীর গরিব দেশগুলোর কথা উঠলেই সেই তালিকায় অন্তর্ভুক্ত থাকে। এই দেশের মানুষরা কাজের অভাবে ভোগার কারণে দিনের বেশিরভাগ সময়ই শুয়ে বসে কাটায়। এখানে দারিদ্রতার সীমা এতটাই খারাপ যে বছরের অনেক সময় বাহিরের দেশ থেকে সাহায্য হিসেবে এদেশে খাবার পাঠানো হয়। সুদানকে পৃথিবীর সবচেয়ে নতুন দেশ হিসেবে গণ্য করা হয়, কারণ 2011 সালের 9ই জুলাই এদেশের জন্ম হয়েছিল, অর্থাৎ এদেশের বয়স মাত্র 10 বছর। বর্তমানে সুদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক অংশের নাম কঙ্গো এবং অপরটি হল সুদান। দুই দেশের মধ্যে কখনোই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠেনি। আপনি কি জানেন সুদান দেশের নামের অর্থ কি? এর অর্থ হলো দ্য ল্যান্ড অফ দ্য ব্ল্যাকস। এটি সুদানের আরবি অর্থ। এমনটা বলা হয় যে এদেশে আপনি ভিন্ন ধরনের মানুষ দেখতে পাবেন। তারা শুধু নিজেদের ভালোটাই বোঝে, আপনার যতই সমস্যা হোক না কেন তারা কোনোভাবেই আপনাকে সাহায্য করবে না। দর্শক, পৃথিবীর সবচেয়ে অনিরাপদ দেশগুলোর মধ্যে সুদান একটি। যেমনটা আমরা ইতিমধ্যে জেনেছি যে এখানে চরম দারিদ্রতা বিরাজ করে, এজন্যই এখানে ক্রাইমের সংখ্যাও অনেক বেশি। এরা যে কাউকে লুটে নেয়, যে কারো অপহরণ করে, তারা অল্প কিছু টাকার জন্য যে কাউকে খুন করতে পারে, এটাই হলো এদেশের বাস্তবতা। এটা বলা হয় যে সুদানের মানুষরা অল্পতে রেগে যায়। এখানে ছোট ছোট বিষয় দাঙ্গা ফ্যাসাদ শুরু হয়ে যায়, আর এসব কিছুই ঘটে কারণ এখানকার মানুষদের আসলে অন্য কোনো কাজই নেই। সুদানবাসীরা বানোয়াট গল্প দিতে খুব পটু, তাদেরকে জিজ্ঞাসা করলে অন্যান্য দেশের উন্নতি সম্পর্কে বড় বড় লেকচার দিতে পারে, কিন্তু যখন তাদের নিজেদের উন্নতির কথা বলা হয় তখনই তারা চুপ হয়ে যায়। সুদানে প্রতি বছর ভয়ানক গরম পড়ে। এর পেছনে মূল কারণ হলো এদেশে মরুভূমিময় স্থলভাগের পরিমাণ অনেক বেশি। এক বছরের মধ্যে 9 মাস এমনটা ঘটে থাকে যে সকাল 10টার পরে ঘরের বাইরে বের হওয়া দুঃসহ হয়ে পড়ে। এদেশে 1983 সাল থেকেই শরীয়তি আইন পরিচালিত আছে, যার কারণে এদেশে মদ্যপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। যখন এই শরীয়তি আইন প্রচলিত হয়, তখন সুদানের সরকার এদেশের প্রতিটি কোণা থেকে সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য সংগ্রহ করে নদীতে ফেলে দিয়েছিল। অনেকেই মনে করেন যে মিশরই একমাত্র দেশ যেখানে পিরামিড রয়েছে। আসলে এমনটা নয়, কারণ সুদানেও বেশ কিছু পিরামিড রয়েছে। এদেশে আপনি 200টিরও বেশি পিরামিড দেখতে পাবেন। এছাড়াও এদেশে আপনি প্রায় সমস্ত জায়গাতেই নোংরা আবর্জনা দেখতে পাবেন। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এমন মানুষের সংখ্যা খুবই কম। এখানকার মার্কেটগুলোর পরিবেশও অনেক নোংরা। সুদানে তুলা, ভুট্টা, আখ, পেঁপে, মিষ্টি আলু, চীনা বাদাম, তিল, গম, কলা ইত্যাদি উৎপাদন করা হয়। এখানকার চীনা বাদাম এবং তুলা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এদেশে এখনও এমন কিছু উপজাতি বাস করে যারা বাহিরের দেশ সম্পর্কে বিন্দুমাত্র জানে না। এরকম উপজাতির সংখ্যা 7 থেকে 8টি, যাদের কাছে সরকারের আইন কানুনের থেকে তাদের নিজের আইন কানুন অধিক গ্রহণযোগ্য। দর্শক, সুদান সম্পর্কিত অজানা সব তথ্যের ভাণ্ডার এইখানেই শেষ হচ্ছে।